এই সময় ব্যাগ হাতে বাজারে গেলে প্রথমে নজরে আসে ঝিঙে এবং লাউ। এই সবজি ফলনের পেছনে সারা বছর অক্লান্ত পরিশ্রম করেন চাষিরা। মহাজনের কাছে চড়া দামে সুদের টাকা নিয়ে ঝিঙে ফলিয়ে এবছর তারা লাভের মুখ দেখতে পাচ্ছেন না বলে জানান চাষিরা। বাঁকুড়া জেলার ঝিঙে চাষিরা মহাজনের ধার মিটিয়ে কিভাবে লভ্যাংশ তুলবেন ভেবে পাচ্ছেন না। এই সময় পাইকারি বাজারে 50 পয়সা থেকে 1 টাকা কিলোয় বিক্রি হচ্ছে। এক আড়তদার জানান এবছর সারা জেলা জুড়ে ঝিঙের অধিক ফলন হওয়ার ফলে এই সমস্যা হয়েছে। কোনো ফায়দা নেই, ঠিক আছে, এতটাই আমদানি হয়েছে, পাইকারি সব মার্কেটে ঝিঙে অবিক্রি হয়ে গেছে। ঝিঙে অবিক্রির জন্য আড়তদার থেকে শুরু করে পাইকারি মার্কেট কোনো জায়গাতে ঝিঙের দাম নাই। দাম নেই কেন, কারণটা কি? মানে এতটাই আমদানি আছে, সমস্ত পশ্চিম বাংলায় এতটাই ঝিঙে আমদানি আছে যে আমদানি থাকার জন্য কোনো মার্কেটেই ঝিঙে খাচ্ছে না। আর যে দাম হচ্ছে পাইকারি মার্কেটে, ব্যবসাদারদের কোনো রোজগার না হওয়ার জন্য তারা কিনতে পারছে না। চাষিদের কি ক্ষতির মুখে পড়তে হচ্ছে? সম্পূর্ণই চাষিদের ক্ষতির মুখে। বাধ্য হয়ে চাষিরা ঝিঙে রাস্তায় ফেলে দিচ্ছে। এখন বাঁকুড়া জেলায় পশুদের খাদ্য হয়েছে ঝিঙে। চাষিরা জানান সরকার যদি হস্তক্ষেপ করে ফসল বিক্রির চেষ্টা করে তাহলে তারা ন্যায্য মূল্য পেতে পারেন। খুবই ক্ষতি হচ্ছে, এখন আমাদের বিক্রি নাই ঝিঙে, ঝিঙে সব ফেলে দিতে হচ্ছে, কেটে কেটে সব বুড়ো হয়ে যাচ্ছে সব। এখন মনে করছি কি আজ দাম বাড়বে কাল দাম বাড়বে, আর বাড়ছেই না দাম। হ্যাঁ, যা সারের দাম বেড়েছে, এই এই করে কি চাষ করা যায়? চাষিরা তো সব কান্নাকাটি করছে, চাষিরা মরার মুখে, এখন কোনোই কিছুই ভালো হচ্ছে না। কত টাকা কেজি বিক্রি হচ্ছে ঝিঙে? ও 50 পয়সা কেজি। হ্যাঁ, 1 টাকাও দিচ্ছে না, দিয়ে ঘুরিয়ে আনছে আর কি। সবজি আর তো ঝিঙে বিক্রি নেই? না, বিক্রি নেই। আপনার কাছে আবেদন করছি, দাম যদি বাড়ে তাহলে আমরা আবার চাষ করতে পারবো। আমাদের এখন ঝিঙার দাম নাই, ঝিঙা 50 পয়সা, হয়তো 1 টাকা, এমন দেখা যাচ্ছে আমাদের নদীতে ফেলে দিতে হচ্ছে গাড়িতে করে। হ্যাঁ, কোনো উপায় নেই, আমরা চাষিরা এখন মানে এমন অবস্থা হয়ে যাচ্ছি। এই সবজির জন্য একটা সংরক্ষণের ব্যবস্থা করলে খুব ভালো হয় আর কি, সরকার যদি করে তাহলে খুব ভালো হয়। মানে আপনারা যে টাকা খরচ করে ঝিঙা চাষ করেছেন সেই টাকা উঠছে? সেই টাকা উঠবে কী করে? সেই টাকা উঠবে 50 পয়সা, যদি 1 টাকা যদি ঝিঙে বিক্রি করি তাহলে কী করে উঠতে পারে? হ্যাঁ, দেখছি কোনো ঝিঙেই বিক্রি নাই। হ্যাঁ, সব জিনিসে সব সবজিরই আমাদের দাম এখন কম। হ্যাঁ, সারের দাম হাই। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।